হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সপ্তম শ্রেণীর পাটিগণিতে আপনাদের স্বাগতম। আজকে আমি প্রদত্ত প্রবলেমটি সলভ করব। একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের 5/4 অংশের সমান, শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করো। আমি প্রথমে গাড়িটির ক্রয় মূল্য ধরে নেব, মনে করি গাড়িটির ক্রয় মূল্য 100 টাকা। সুতরাং গাড়িটির বিক্রয় মূল্য বিক্রয় মূল্য বলেছে ক্রয় মূল্যের অর্থাৎ 100 টাকার 5/4 অংশের সমান। 100-কে যদি আমরা 5 দিয়ে কাটি হয় 20, 20 এবং 4-এ গুণ করলে হয় 80 টাকা। অর্থাৎ গাড়িটির ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, গাড়িটির বিক্রয় মূল্য হয় 80 টাকা। অর্থাৎ ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম, মানে ছোট। অর্থাৎ ছোট হওয়ার কারণে আমাদের গাড়িটিতে ক্ষতি হয়েছে। ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, অর্থাৎ আমাদের গাড়িটিতে ক্ষতি হয়েছে 20 টাকা। আমাদের বলছে শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করো। যেহেতু শতকরা লাভ বা ক্ষতি, অর্থাৎ লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভরশীল, তাহলে আমরা বলতে পারি যে ক্রয় মূল্য 100 টাকায় আমাদের ক্ষতি হয়েছে 20 টাকা। ক্রয় মূল্য 100 টাকায় যেহেতু 20 টাকা ক্ষতি হয়েছে, তাহলে এটাই আমাদের শতকরা ক্ষতি। সুতরাং ক্ষতি হয়েছে 20%। আমরা এটা আরেকটু বলি। একটি গাড়ির বিক্রয় মূল্য ছিল গাড়িটির ক্রয় মূল্যের 5/4 অংশের সমান, শতকরা লাভ বা ক্ষতি আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। আমি প্রথমে গাড়িটির ক্রয় মূল্য ধরে নিলাম 100 টাকা। তাহলে আমরা বিক্রয় মূল্য বের করলাম 100 টাকার, কারণ বলা হয়েছিল ক্রয় মূল্যের 5/4, অর্থাৎ 100 টাকার 5/4। 100-কে যদি 5 দিয়ে কাটি হয় 20, 4 এবং 20-এ গুণ করলে হয় 80 টাকা। অর্থাৎ আমাদের বিক্রয় মূল্য ছিল 80 টাকা আর ক্রয় মূল্য ধরেছিলাম 100 টাকা। যেহেতু বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা কম, সুতরাং আমাদের ক্ষতি হয়েছিল। আমরা ক্ষতি বের করেছি 20 টাকা। যেহেতু লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভরশীল, অর্থাৎ তাহলে 100 টাকায় ক্ষতি হয়েছিল 20 টাকা। যেহেতু 100 টাকায় ক্ষতি হয়েছিল 20 টাকা, তাহলে এটাই আমাদের শতকরা ক্ষতি। সুতরাং আমাদের শতকরা ক্ষতি হয়েছে 20%। এটি হচ্ছে আমাদের প্রদত্ত প্রবলেমটির উত্তর। ধন্যবাদ সবাইকে।